প্রয়াত চিত্রনায়ক মান্নার স্ত্রী শৈলী মান্না বলেছেন, 17 ফেব্রুয়ারি 2008 এক ভয়াবহ শোকাবহ দিন। পরদিন 18 ফেব্রুয়ারি সোমবার সকাল থেকেই আমার চারপাশের অনেক স্বজনের মানবিক চরিত্র চিত্রের বদল ঘটেছিল। শুরু হয়ে গিয়েছিল মানসিক ও আত্মসম্মানের এক কঠিনতম সংগ্রাম। আক্ষেপ নিয়ে শৈলী মান্না জানান, তিনি সেই এখনও করে যাচ্ছেন। সেই সঙ্গে মান্না ফাউন্ডেশনের সদস্য হয়ে পাশে থাকার আহ্বান জানিয়ে রবিবার সন্ধ্যায় একটি স্ট্যাটাস দিয়েছেন তার ফেসবুকে। শেলী মান্না লেখেন, মান্না চলে যাওয়ার পর শুরু হয় আমার জীবনযুদ্ধের সংগ্রাম। সেই সঙ্গে কাছের মানুষগুলো চির অচেনা হতে থাকে। মান্নার জীবের দশায় যে মানুষের মানবিকতা ও আন্তরিকতা নিয়ে চরম সত্য কথাই বলে গিয়েছেন, যা এখন আমি বুঝতে পারি। আমরা ধর্ম পালনের ক্ষেত্রে রীতিমতো সোচ্চার, কিন্তু সত্যকার অর্থ মানবিক মূল্যবোধ ও আন্তরিকতা ধর্ম ও ইমানের সঙ্গে কজনই বা পালন করে থাকি। মান্নার স্ত্রী এমন প্রশ্ন রেখেছেন সমাজের মানুষের কাছে। তিনি জানান, কাছের মানুষের অসহযোগিতা থাকলেও নায়ক মান্নার প্রতি তার ভালোবাসা গড়ে তোলেন মান্না ফাউন্ডেশন। ট্রাস্টি বোর্ড, কার্যকারী কমিটি সহ প্রায় 40 সদস্য বিশিষ্ট মিডিয়া ও সমাজের গণ্যমান্য উপদেষ্টা সহ 2009 সালের এপ্রিলে পহেলা বৈশাখ FDC মান্না ডিজিটাল কমপ্লেক্স সংবাদ সম্মেলন মাধ্যমে গঠিত হয়েছিল মান্না ফাউন্ডেশন। বাংলাদেশ জুড়ে 254টি অসংগঠন তৈরি হয়। 2014 সাল পর্যন্ত এর কার্যক্রম চালিয়ে গেলেও দেশে অস্থিরতার কারণে অনেকটা থমকে যায়। বর্তমানে আবারও শুরু হয় সংগঠনের কার্যক্রম। শেলী মান্না বলেন, মান্না ফাউন্ডেশন যেভাবে কাজ করে যাচ্ছিল তার চেয়ে এখন অনেক ধাপ এগিয়ে। আমরা নতুন করে সংগঠনটির সারা দেশের কার্যক্রম শুরু করেছি, সদস্য সংগ্রহ শুরু করেছি। এছাড়াও যারা দেশের বাইরে সংগঠনটির শাখা করতে চান তাদেরও আমরা সহযোগিতা করছি। তিনি বলেন, কিংবদন্তি অভিনেতা প্রযোজক মান্নার অগণিত ভক্তকুল, সিনেমাপ্রেমী স্বজনের ও আমাদের দাবি ও ভালোবাসায় গঠিত হয়েছিল মান্না ফাউন্ডেশন। আমার স্বামীর এভাবে আকম্মিক চলে যাওয়া, তারপরে আমার কাছের অনেক স্বজনের চিরতরে দূরে সরে যায়, সে জায়গা থেকে সংগ্রাম করে যায়। আমি জানি আমার মতো অনেক সংগ্রামী নারী একাকী জীবনযুদ্ধে কেউ জয়ী হয়েছেন কিংবা পরাজিত। তাই মান্না ফাউন্ডেশনের আর্তমানবতার সেবায় একটি বিষয় থাকবে, স্বজনহারা ও স্বজনবিহীন সংগ্রামী নারীদের নিয়ে কাজ করা ও পাশে থাকা। শেলী মান্নার ওই স্ট্যাটাস থেকে ধারণা করা যায়, চিত্রনায়ক মান্নার মৃত্যুর পর তার সমস্ত শুভকাঙ্ক্ষীরা দূরে সরে যেতে থাকেন। নায়কের স্ত্রী একাই হাল ধরেন স্বামীর রেখে যাওয়া চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান ও চলচ্চিত্র বিষয়ক কর্মকাণ্ডে, কিন্তু সেখানে এক বিশ্বাস ও অবিশ্বাসের ফাঁদের বেড়া জালে পড়ে যান। আত্মসম্মান বাঁচাতে বৈষমিক বিষয়ে অনেক ক্ষতিগ্রস্ত হন। অনেক আত্মীয়র প্রতি দায়িত্ব পালন করলেও শেলী মান্নাকে শূন্যতা, বিষণ্ণতা ও চরম পরিস্থিতি থেকে একবারে টেনে তোলার মতো কোনো স্বজন এগিয়ে আসেনি। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে আপনাদের মন্তব্য কী জানিয়ে দিন কমেন্ট বক্সে। আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।